সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, বাংলা টেকএসের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আপনারা যদি সরকারের তরফ থেকে আপনাদের টয়লেট বানানোর জন্য যে টাকাটা দেওয়া হয় প্রায় 12,000 টাকার মতো, সেটা যদি আপনারা না পেয়ে থাকেন, মানে আপনারা যদি না আবেদন করে থাকেন, তাহলে কি করে আবেদন করবেন তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। কারণ ওইখানে যদি আপনারা আবেদন করেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের টয়লেটের জন্য কিন্তু 12,000 টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনাদের টয়লেট তৈরি করতে পারেন। এবং যেটা কিন্তু পরে হচ্ছে স্বচ্ছ ভারত অভিযানের যে স্কিম রয়েছে, সেই স্কিমের আন্ডারে কিন্তু পরে, এটা কিন্তু সরাসরি আপনার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো তার জন্য আপনাকে কী করে আবেদন করতে হবে তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা কী করে আবেদন করবেন। তার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, সর্বফার্স্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এই লাল বাটনে ক্লিক করে, এবং পাশে বেল আইকনটাকে প্রেস করে নিতে হবে এই রকমের লেটেস্ট হেল্পফুল ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই ভিডিওটা। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সর্বফার্স্ট এই পেজে চলে আসবেন। এটাই হচ্ছে মেন পেজ যেখানে আপনাদেরকে সম্পূর্ণ কাজটা করতে হবে। সর্বফার্স্ট যেহেতু আমরা একদমই নতুন এখানে, তাহলে কী করতে হবে, আমাদের একটা লগইন আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে। লগইন আইডি পাসওয়ার্ড তৈরি করার জন্য এই পাশে যে খোপটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লগইন, তো এইখানে জাস্ট নিচে দেখুন লেখা রয়েছে নিউ অ্যাপ্লিকেন্ট। তো জাস্ট এই যে ক্লিকের লেখা রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের সাথে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এইবার এই পেজে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, ইমেল, আপনার সম্পূর্ণ অ্যাড্রেস, স্টেট, আইডি টাইপ, আইডি নাম্বার, আর হচ্ছে এখানে এই কোডটা এখানে লিখে দেবেন। আইডি টাইপের মধ্যে আপনি যে আইডিটা দিতে চাইছেন সেই আইডিটা আপনি এখানে সিলেকশন করতে পারেন। আমি সাপোজ এখান থেকে যদি আধার কার্ড সিলেকশন করি, তাহলে আমার যে আধার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা আমার এখানে দিতে হবে। তো এই সবগুলো আপনারা পূরণ করুন। পূরণ করার পর কিন্তু এই রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি এখান থেকে সবকটা পূরণ করে নিচ্ছি, পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে আপনাকে একটা লগইন আইডি দিয়ে দিচ্ছে। তো এই লগইন আইডিটাকে আপনারা ছবিটাকে জাস্ট তুলে নেবেন, বা আপনারা যে মোবাইল নম্বর দেবে সেই মোবাইল নম্বরেও কিন্তু আপনার লগইন আইডিটা চলে যাবে। তো আমি জাস্ট এটাকে কপি করে নিলাম। এখান থেকে কপি করে নেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে হোম। তো এই হোমে আপনি ক্লিক করুন। হোমে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে আবার সেই হোমটা চলে আসবে। তো এইবার এইখানে আপনাকে কী করতে হবে, আপনাকে সবার আপনি লগইন আইডি পেয়েছেন কিন্তু পাসওয়ার্ড তো পাননি না। তো পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটাও আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। তার জন্য আপনাকে কী করতে হবে, তো পাসওয়ার্ড পাওয়ার জন্য জাস্ট এইখানে আপনি ক্লিক ইয়ার, তো গেট ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার লগইন আইডি যেটা দিয়েছিলেন সেই লগইন আইডিটা এখানে দিয়ে দেবেন, যেটা আপনার মোবাইলে গেছে। এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা কোড রয়েছে, এই কোডটা আপনি এখানে লিখে দিন, ACC1BN। লিখে দেওয়ার পর এখানে সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার মেল, যে মেল দিয়েছেন সেই মেলে দেখুন পাসওয়ার্ড চলে গেছে। তো জাস্ট এখানে একটা ওকে করে দেবেন। ওকে করার পর আপনার যে মেল থাকবে বা আপনার যেই মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে পাসওয়ার্ড চলে যাবে। তো এখান থেকে হোমে ক্লিক করে নিন। ক্লিক করে নেওয়ার পর এখানে লগইন আইডিটা দিয়ে দিন। লগইন আইডিটা দিয়ে দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ড গেছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিন। আপনার মোবাইলেও যাবে, সাথে সাথে আপনার যেই ইমেল অ্যাড্রেস দিন সেই ইমেল অ্যাড্রেসও কিন্তু চলে যাবে। তো আমার মোবাইলে এসছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে যেই কোডটা রয়েছে এই কোডটা আপনাকে দিয়ে দিতে হবে। তো কোডটা আমি এখানেও দিয়ে দিচ্ছি। কোড দিয়ে দেওয়ার পর এবার এখানে লগইনে ক্লিক করুন। লগইনে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এইবার একটা নতুন অপশান চলে এসছে, এটাকে চাইলে আপনি সেভ করতে পারেন। এখানে দেখুন বলে দিয়েছি যে আপনি লগইন আইডি এটা সাথে নাম দিয়ে দেবেন। এবার এখানে আপনি আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারেন। কারেন্ট পাসওয়ার্ড এখানে দেবেন, নিউ পাসওয়ার্ড যে পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করুন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। এই পাসওয়ার্ডটাই আবার এইখানে দেওয়ার পর এই কোডটা দিয়ে দেওয়ার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি মনে করেন যে চেঞ্জ করবেন না, আপনি এখান থেকে নাও করতে পারেন। আর চেঞ্জ করে নেওয়া ভালো, কারণ এই যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড মনে না থাকা অনেকটা কারণ। যেহেতু আমি এখান থেকে আমার পাসওয়ার্ড যেটা ছিল সেটা আমি চেঞ্জ করে নেবো, আপনারা অবশ্যই কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, নাহলে কিন্তু আপনি মনে রাখতে পারবেন না যে আপনি কী পাসওয়ার্ড ছিল ওইখানে। তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম, নিউ পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দেবো, কনফার্ম করব, আর এখানে এই কোডটা দিয়ে দেবো।
কোড দিয়ে দেওয়ার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে দেখবেন এখান থেকে বলছে যে স্পেশাল ক্যারেক্টার একটা ইউজ করতে হবে পাসওয়ার্ডের মতো। আমি সেটা ইউজ করিনি, তো আমি একটা স্পেশাল ক্যারেক্টার এখানে ইউজ করব। একই রকমভাবে এখানেও দিস চেঞ্জ। এবার দেখুন আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, চাইলে আপনি এখানে সেভ করতে পারেন, আমার সেভ করার কোনো দরকার নেই। এইবার চলে আসুন নিচে। এবার এইখানে দেখুন সর ফার্স্ট আপনার ডিটেলস এখানে দিয়ে দেবে, আপনি কী কী দিয়েছেন কি না দিয়েছেন সেটা আপনার এখানে পেয়ে যাবেন, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এইবার চলে আসুন নিচে। নিচে আসার পর এইখানে দেখুন সর ফার্স্ট স্টেট রয়েছে। আর আরেকটা আপনাদের বলে দিই, এই যেটা রয়েছে এটা কিন্তু হচ্ছে যারা শহর অঞ্চলে বসবাস করেন তাদের জন্য, যারা গ্রামীণ করতে চাইছেন, যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তাদের জন্য পরবর্তীকালে ভিডিও আসবে অবশ্যই। কিন্তু যদি আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লেখেন যে আপনাদের এটা লাগবে গ্রামীণেরটা, তো অবশ্যই গ্রামীণেরটাও চলে আসবে। তো এখান থেকে স্টেট দেখুন অলরেডি সিলেকশন করাই রয়েছে। ডিস্ট্রিক্টটাকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেকশন করে দেবেন। আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেকশন করে দেব। করে দেওয়ার পর এখানে দেখুন ইউএলবি নেম রয়েছে, এই নেমটায় ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যেটা থাকবে সেটা আপনি এখানে ক্লিক করে দেবেন। আমি জাস্ট আমাদেরটা ক্লিক করে দিলাম। ওয়ার্ড নম্বর যেটা থাকবে সেই ওয়ার্ড নম্বর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সম্পূর্ণটা সঠিক করে দেওয়ার পর এখানে দেখুন দিয়ে দিয়েছে বি দিয়েছে টয়লেট ওনার। এবার আপনার যেই নাম সেই নাম আপনি এখানে দেবেন, আপনার যে জেন্ডার থাকবে সেই জেন্ডারটা আপনি এখানে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার ফাদার্স নাম এখানে দেবেন, আপনার মোবাইল নম্বরটা এখানে দেবেন, এখানে আপনার সম্পূর্ণ যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে ভরিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার যদি কোনো এক্সিস্টিং টয়লেট থেকে থাকে তাহলে এখানে আপনি সেটা দিয়ে দেবেন, আপনার কী ধরনের টয়লেট রয়েছে। আর যদি না থেকে থাকে তো না এক্সিস্টিং করে দেবেন। এখান থেকে আধার কার্ড লিঙ্ক ট্রান্সফার যদি থাকে তো এখান থেকে আপনি জাস্ট ইয়েস নো করে দেবেন। দেখুন এটা অলরেডি করাই রয়েছে নো, তো এটাতে কিছু করার দরকার নেই। ডু ইউ হ্যাভ আধার নম্বর যদি থেকে থাকে তাহলে আপনার অবশ্যই এখানে আপনি ইয়েস করবেন, যদি না থাকে তো নো করে দেবেন। তো আমার কাছে রয়েছে, তো আমি এখান থেকে ইয়েস করে দিলাম। আধার নাম্বারটা জাস্ট এখানে আপনি দিয়ে দেবেন, যেহেতু আপনি এখানে ইয়েস করছেন তো আধার নম্বরটা এখানে দিয়ে দেবেন। আর যদি নো করেন তাহলে আপনাকে আদার্স কোনো একটা ডকুমেন্ট দিতে হবে এইখানে, ওকে। তারপর নিচে দেখুন চলে আসছে নিচে আপনার ব্যাঙ্ক ডিটেলস। তো ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু সম্পূর্ণ আপনাকে সঠিকভাবে ভরাতে হবে, কারণ এখানে যদি আপনি সঠিকভাবে না ভরান তাহলে কিন্তু আপনারটা ঠিকঠাক করে টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো এখানে আপনার ব্যাঙ্কের যে আইএফসি কোড রয়েছে সেই আইএফসি কোড এখানে দেবেন, দিয়ে সার্চ করলে অটোমেটিক আপনার ব্যাঙ্কের নাম টাম সব এখানে নিয়ে নেবে, সেই ব্যাঙ্কটা এখানে ব্যাঙ্কের ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন। তাছাড়া দেখুন এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে আপনার যেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। তো জাস্ট এইখানে যে অ্যাকাউন্ট নম্বরটা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নম্বরটাই আপনি এইখানে দেবেন, নাহলে কিন্তু আপনি কনফার্ম করতে পারবেন না। চলে আসুন নিচে। সব কিছু এইগুলো ফিল আপ করে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে পাসবুক, আপনার যে ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট বইটা রয়েছে তার বইয়ের যে প্রথম পেজটা সেই পেজটার একটা কিন্তু ছবি করতে হবে বা স্ক্যান করতে হবে, সেটাই গিয়ে কিন্তু এখানে আপলোড করতে হবে। আর পাসবুকের যেই স্ক্যান যেটা করবেন সেটা কিন্তু জেপিজি, জেপিই, জিপিএনজি, গিফ, বিএমপি, টিফ এইসগুলোর মধ্যে যেন হয়। আর সাইজ যেন হয় যেন 100 KB-র মধ্যে, 100 KB-র বেশি হলে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন না। সেম টু সেম আপনার একটা ফটোগ্রাফ লাগবে, যেই ফটোগ্রাফটা কিন্তু আপনাকে হতে হবে জেপিজি, জেপি, জিপিএনজি এইসবের সাইজের মধ্যে কিন্তু হতে হবে। আর এর যে সাইজ যেটা বলে দিয়েছে সেটা কিন্তু 50 KB, 50 KB বেশি হলে কিন্তু এখানে নেবে না, মানে নিচে হলে নেবে কিন্তু 50 KB বেশি হলে কিন্তু এখানে আপনাকে আপলোড করতে দেবে না। তো সব কিছু এইখানে আপনারা দেখে নেবেন, সব কিছু ঠিকঠাক দিয়েছেন কি না। যদি সব কিছু ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে যখনই ক্লিক করবেন আপনার সামনে একটা নাম্বার চলে আসবে। কীরকম নাম্বার আসবে সেটাও আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো, এখানে আপনারা জাস্ট একবার দেখে নেবেন। তো আপনি যখনই আবেদন করবেন আবেদন করার সত্ত্বেও আপনার সামনে ঠিক এইরকম একটা পেজ আসবে, এবং এইখানে দেখুন লেখা রয়েছে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার। তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি এই প্রিন্ট আউট একটা বের করে নেবেন। প্রিন্ট আউট বের করে নেওয়ার পর পরবর্তীকালে যদি মনে করেন যে আপনি এটাকে সার্চ করে দেখবেন যে আপনার একটা কোথায় কী রয়েছে কি না, যে তাও কিন্তু আপনি দেখতে পারেন। সার্চ করার জন্য আপনাকে যেটা করতে হবে একটুখানি নিয়ে এই পেজের মধ্যে যখন আপনি এখানে অ্যাপ্লাই করে দেবেন, যে অ্যাপ্লিকেশান নাম্বার যখন দিয়ে দেবে তখন দেখুন এখানে লেখা রয়েছে স্ট্যাটাস। তো এই স্ট্যাটাসে আপনার IIHL অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশান আইডি যেটা পেয়েছেন ওইখান থেকে সেই অ্যাপ্লিকেশন আইডিটা দেবেন এইখানে, আর আপনার নাম দেবেন এইখানে। নাম দেওয়ার পর সার্চে ক্লিক করলেই কিন্তু আপনি
যে অ্যাপ্লাই করেছেন সেটার স্ট্যাটাস কী রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার স্ট্যাটাসটা কী রয়েছে। আর এটা কিন্তু এক মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ প্রসেসটা হয়ে যায় এবং টাকাটাও কিন্তু চলে আসে সম্পূর্ণ ভেরিফাই হয়ে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে ফিল আপ করবেন যদি আপনাদের টয়লেটের দরকার হয়ে থাকে। তো এটা কিন্তু শুধুমাত্র যারা শহর অঞ্চলে বসবাস করছেন তারাই করতে পারবেন, গ্রামীণ অঞ্চলেরটা কিন্তু এখনও পর্যন্ত দেখায়নি। যদি আপনারা কমেন্ট করে বলেন যে গ্রামীণেরটা দেখাতে হবে তাহলে কিন্তু আমি গ্রামীণ ভিডিওটাও দেখাবো যে কী করে গ্রামীণেরটাও করতে হয়। তো আশা করছি সম্পূর্ণ ডিটেলস আপনারা বুঝতে পেরেছেন এইখানে যে আপনারা কী করে আবেদন করবেন। তো যদি ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবাই এটা জানতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।